সবাইকে নমস্কার, কেমন আছো? আসলে তোমার ভালো আছো? আমরা বলছি বিকালবেলা তো আসলাম, ভিডিও বানাতে আসছিলাম। তো আমার ভিডিও ভিডিও বানাম ফিনিশ, তো আমার নাম বাড়িতে যেতে হবে। আর অনেকটা গরম লাগিয়েছে, অনেকটা শরীরের মধ্যে গরম লাগিয়েছে, কি বলবো আর আর বলবো কি। আজকে দুবার ভিডিও বানাতে আসলাম, দুবার শুট করতে আসলাম আমরা ভিডিও বানাতে। তো একবার আমি ভিডিও বানাতে গেলাম, বাড়ির মধ্যে গিয়েছিলাম, তো জামাটা তোমাদের জামাটা হচ্ছিল না, তো জামাটা চেঞ্জ করতে গেছিলাম। তো এটা আবার নতুন জামা নিয়ে আসলাম, আগের ভিডিও জামা দিয়েছিলাম লাল লাগে, যেটা যখন ভিডিও বানাচ্ছিলাম আমি। তো ভাই সকাল দুপুর 12-1টার সময় থেকে আমি চলে আসছি ভিডিও বানাতে। আজকে আজকে ভিডিও বানাই কমপ্লিট করে নিলাম, তো আজকে পুরো ভিডিও বানাই নিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের নেজেরিয়াটা পুরা দেখতে পাচ্ছ, মাঠের মধ্যে সারাদিন মাঠের মধ্যে আমি আসছি ভিডিও বানাতে। তো মাঠটা অনেকটা ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা পুরা সবুজ সবুজ, পুরা সবুজ সবুজ হারা হারা, দেখতে ভালো লাগে। সব ভ্যাঞ্চার গাছ, সব তো সবগুলো হারা হারা না, দেখতে তার ভালো লাগে। তো তার জন্য এই আসছি মাঠের মধ্যে আসছি ভিডিও বানাতে। তো এই যে চুরি আমি অনেকটা কষ্ট করে ঢুকাইছিলাম, তো এইগুলো অনেক সম্পূর্ণ নিকলাতে হবে, কেসটা আমাকে খুলতে হবে। তো কেসটা খুলবো আবার, আর কেসটা দেখছো আবার তোমরা, কেসটা আমার ভালো, আমার দেখো কানে বাটিগুলো কেমন লাগিয়েছে, কান আমার ফিনা আছে, কানগুলো ফিনা আছে আমার। তো পুরা ভিডিও বানালাম আজকে, পুরা 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 দুপুর 1টা থেকে ভিডিও বানা যাচ্ছি, কিভাবে লাগছে আবার কিভাবে লাগিয়ে যাচ্ছে কি বলবো, কারণ বাড়ির মধ্যে লাগিয়ে যাচ্ছে আমার, কষ্ট অনেকটা হয়, কষ্ট হয় অনেকটা, কারণ ফিনা আছে আমার কানগুলো, বলবা কি এমনি হয়ে যাবে, এমনি হবে না, কানগুলো আমার ফিনা আছে। আর কেসটাকে আমার ভালো ভালো দেখতে হবে, ভালো করে কেসটা আমি অনেকটা ভালো করে ময়লা করছি, যত্ন করছি, অনেক দাম কেসটার, কেসটার অনেক দাম, তার জন্য দেখতে পাচ্ছ কানগুলো কিনা আছে আমার। তো এই চুলগুলো মাকিগুলো খোলাচ্ছি আমি, আর এই জামাটা তোমাদের বুদির আমি পরে আসলাম। তো কেসটা আমাকে ভালো রাখতে হবে, কেসটা দেখতে পাচ্ছ অনেকগুলো কিছু লাগাইছিলাম, টাপ টাপ সব কিছু লাগাইছিলাম, কেসটা যত আমি মায়া করছি আর কি বলবো, মেকআপ লাগতে হবে আমাকে আবার। ভিডিওটা অনেকটা বড় হতে পারে, অবশ্য ভিডিও দেখবেন তোমরা কীভাবে আমি মেহনত করছি আমি, আর পুরোকে তোমাদের বলেছি আমার অনেক অসুবিধা আছে, অনেক অনেকবার বলেছি তোমাদেরকে, হাতটাকে খুলতে হবে, এই হাতটা শুধু এই হাতটাও সব কিনা এলা, সব এই চুড়িগুলো কিনা আছে, কিভাবে নিকলাবো দেখা যাক। আমি একটা কষ্ট করে ঢুকাইছিলাম চুড়িগুলো ভিডিও বানাতে, আর কি বলবো, আর মেসেজে আমাকে কেমন লাগছে অবশ্য কমকে বলবো তোমরা। চুড়ির একটা চুড়ি খুললাম, কটা চুড়ি, 4টা চুড়ি আছে ওখানে, অনেকটা লাগছে ব্যথা হাতের মধ্যে, অনেকটা ব্যথা লাগছে। আর ওখান 4টা বাজে গেল, খানা খেয়ে আসছিলাম 12-1 বাজে 1টার সময়। তো ভিডিও বানা ফিনিশ আমার, অনেকটা কষ্ট হচ্ছে, যাতে চুরি গেল হাত, বেটা ছেলে হাত না একটু কাড়া হয়, এই হাতে তো চুরি ঢুকবে না বিলকুল, এই হাতটা আমার বেশি চৌড়া, এই হাতে যদি ঢুকাই যায় চুরিটা তো আমার হাতটা আরও গেলো, এই বা হাতে যেন ঢুকাইছি চুরিগুলো, বা হাতটা একটু নরম আছে, যে কোনো বেটা ছেলে বা হাতে একটু নরম থাকে হালকা, তো অনেকটা ব্যথা করছে এর মধ্যে, কী বলবো। আর যখন আমি সাজছিলাম তোমাদের বুঝি শুয়েছিল, শুয়েছিল তোমাদের বুঝি শরীর খারাপ না, ওটা আমাকে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, চুলগুলো আমার নিয়ে নিলাম, তো সব কাপড়গুলো খোলাতে হবে, সব কাপড় খোলাতে হবে। তো লোকটা নাচছি এখান থেকে, নেসব নিয়ে আসবো, হরমোন নিয়ে আসবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জিনিস থাকবেন।
আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ দেখে কিছু পেজ দেখলে অবশ্যই ফলো করবেন। আর আজকে নিয়ে ব্লটন আছি, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইউনিভার্সিটি ধ্যান দেবেন, টাটা, বাই বাই।